আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগেই আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম কিভাবে পর্চা ডাউনলোড করতে হয় সেই ব্যাপারে তো পর্চা ডাউনলোড করতে গেলে বর্তমানে কিন্তু কিছু আপডেট এসেছে নতুন কিছু অপশন কিন্তু পর্চা ডাউনলোডের যে প্রক্রিয়াগুলো আছে সেখানে সংযুক্ত হয়েছে তো কি কী আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটটা নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা যারা পর্চা কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে সার্চ করে বের করতে হয় সেটা জানেন না তারা আগের যে ভিডিওটা সেটা দেখে আসবেন আমি চ্যানেলের আই বাটনে এবং ডিসক্রিপশন যে বক্সটা আছে সেখানে কিন্তু পর্চা ডাউনলোড করার যে ভিডিওটা সেটা আমি দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে তো আমি আজকে কীভাবে ডাউনলোড করবো সেই প্রক্রিয়াটা দেখাবো না জাস্ট যে আপডেটটা আসছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো তো আমরা চলে যাচ্ছি আমাদের যে মোবাইল স্ক্রিন সেখানে তো আমি আজকে মোবাইল দিয়ে দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনি বেশ কিছু পর্চা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই এরিয়াতে যতগুলো পর্চা আছে আর এস এর আন্ডারে সবগুলো পর্চা কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসছে খতিয়ান আকারে চলে আসছে তো এখান থেকে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে যে কোনো একটা পর্চা আমি নিয়ে নেব ধরেন আমি এই তিন নাম্বার খুতিয়ানের যে পর্চাটা আছে সেটাকে নিয়ে নিলাম তো এটা আমি যখন ডাউনলোড করতে যাই এটার উপরে আমি যখন তিন নম্বরটা সিলেক্ট করেছি তখন কিন্তু আমি ডাবল ক্লিক করেছি দেন কিন্তু আমাকে এই পেজটাতে কিন্তু আনা হয়েছে তো এখান থেকে আপনি জাস্ট যেটা করবেন সেটা হলো বিস্তারিত একটা ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পর এখানে যেই দাগ নাম্বারগুলো আছে সেই দাগ নাম্বারগুলো দেখবেন দেন আপনার যেই মালিকের নাম বা দখলদারের যে নামগুলো আছে সেই নামগুলো দেখবেন নামগুলো দেখার পর আপনি যদি কনফার্ম হন যে না আপনার এই পর্যায়েটা ডাউনলোড করতে হবে দেন আপনি কী করতেন খতিয়ান একটা আবেদন করতেন এখানে কিন্তু একটা ক্লিক করতেন এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম কিন্তু চলে আসতো তো এখনো সেই ফর্মটাই আছে জাস্ট কিছু অপশন এখানে অ্যাড হয়েছে সাপোজ আগে যে এই অপশনগুলো ছিল সেগুলো কিন্তু জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা কিন্তু আগেও আমাদেরকে দিতে হতো এখানে দেন জন্ম যে তারিখটা সেই তারিখটাও কিন্তু আগে থেকেই দিতে হতো তো এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করার জন্য সবচেয়ে সহজ যে প্রক্রিয়া সেটা হলো উপরে দেখতে পাচ্ছেন দু লেখা আপনি প্রথমে সালটা সিলেক্ট করেন জাস্ট তেইশের উপরে ক্লিক করেন দেন সালের যে অপশনগুলো সেই অপশনগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার যে জন্ম সালটা সেই সালটা জাস্ট সিলেক্ট করে দেবেন আপনি কিন্তু মাসের যে অপশনটা সেটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি চাইলে ডানে পামে করে কিন্তু মাছটাকে সিলেক্ট করতে পারবেন তো আমি যাটা সিলেক্ট করছি তার জন্ম নভেম্বরই তো আমি এখান থেকে মাছটাকে সিলেক্ট করে দেন তারিখটাকে সিলেক্ট করে জাস্ট সেটের উপরে একটা ক্লিক করে দিলাম তো সেটে ক্লিক করার পর আমার যে জন্ম সালটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো এখন এখানে নতুন যে অপশনটা আসছে সেটা হলো নাম আপনার কিন্তু নাম এখন বসাতে হবে জাতীয় পরিচয়পত্রের যেই নামটা আপনার দেওয়া হচ্ছে হুবহু এই নামটা কিন্তু আপনাকে বসাতে হবে আপনি কিন্তু যদি কোনো ভুলভাল নাম এখানে বসেন তাহলে কিন্তু এখানে হবে না আপনার কিন্তু অ্যাকুরেটলি আপনার আইডি কার্ডে যেই নামটা বসানো আছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট নামটা বসিয়ে দিলাম দেন আমার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু একটা ক্যাপচা কোটাও কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে মোবাইল নাম্বারটা কিন্তু আগেরই ছিল তবে যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন যোগফল প্রদান করুন সেই ক্যাপচাটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে তো উনতিরিশ এবং সাত মিলে কত হয় সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে তো এখানে যেহেতু ছত্রিশ হয় তাই ছত্রিশটা দিলাম ছত্রিশটা দেওয়ার পর যা যাচাই একটা ক্লিক করতে হবে আমাদের আইডি কার্ডটা যে আইডি কার্ডটা দিলাম সেটা ভেরিফাই হয়েছে কি সেটা আমাদেরকে এখানে দিতে হবে সরি আমি এখানে ভুল ক্যাপচা দিয়েছি তো এখানে আরেকটা ক্যাপচা কিন্তু রিলোড হয়ে আসছে সেটা হলো সতেরো এবং এক তো এখানে যেহেতু আঠারো হয় তো আঠারোটা বসিয়ে দিলাম দেন যাচাই করুন একটা ক্লিক করলাম তো যাচাই করুন ক্লিক করার পর কিন্তু দেখাচ্ছে নামের বানান ভুল আমার কিন্তু নামের বানানোর কোনো একটা ভুল হয়েছে যার কারণে কিন্তু এই অপশনটা কিন্তু আমি পাচ্ছি না তো এখান থেকে কি বলেছে আমি একটু দেখবো জাস্ট নামের বানানটা আমি ঠিক করলাম ঠিক করে দেন আবার এটাকে ক্যাপচাটা পূরণ করে যাচাই ক্লিক করলাম তারপর দেখাচ্ছে নামের বানান ভুল তো এখানে কিন্তু একটা সমস্যা আমরা পেলাম যেটা হলো যে এখানে যেইভাবে আমি নামটা লিখছি নামটা কিন্তু ভুল আসছে এখন এখানে ভুল আসার কারণটা কি কি কারণে ভুলটা আসছে সেটা আমি বলে এখানে বাংলা ভাষায় কিন্তু লেখা আছে উপরে নাম ইংরেজি ইংরেজিতে হতে হবে দেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখন আমি এখানে নামটা ঠিক লিখেছি কিন্তু ছোট হাতের লিখেছি জাতীয় পরিচয়পত্র কিন্তু কখনোই ছোট হাতের যে বানানগুলো সেটা কিন্তু থাকে না নামের ক্ষেত্রে সেখানে সবগুলো নামের অক্ষর বড়ো হাতের থাকে তো আমি এখান থেকে জাস্ট বড়ো হাতের যে নামের অক্ষরগুলো আছে সে বড়ো হাতের অক্ষর দিয়ে জাস্ট নামটাকে লিখবো দেন আমি যে ক্যাপচারটা আছে সেটাকে আবার ফিল করবো ক্যাপচারটাকে ফিল করবো এখন যাচাই ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে দেন যাচাই ক্লিক করলাম এখন কিন্তু সঠিক হয়েছে লেখা দেখাচ্ছে তো এখানে আপনি যদি ছোটো হাতের বড়ো হাতের মিক্স করে লেটারটা লেখেন তাহলে কিন্তু আসবে না আপনাকে জাস্ট হুবু আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে হুবু হু সেম টু সেম এখানে লিখতে হবে বড়ো হাতের লিখতে হবে তো এটা যাচাই হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এখানে কিন্তু আগে ঠিকানাটা বসে যেত অটোমেটিক এখন কিন্তু ঠিকানাটা কিন্তু আর বসতেছে না এখন কিন্তু ঠিকানার যে কলমটা সেটাও কিন্তু ফাঁকা রয়ে যাচ্ছে তো ইমেল কিন্তু আপনি চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু ঠিকানাটা আপনাকে দিতে হবে আপনি যদি ঠিকানাটা না দেন আগে কিন্তু আমাদেরকে ঠিকানা দিতে হতো না তো ঠিকানাটা না দিয়ে আমি যদি একবার ট্রাই করে আপনাকে দেখাই ধরেন আমি এখানে পরবর্তী ধাপে ফি প্রদান করানো যেতে চাই তাহলে কিন্তু আমাকে নিচ্ছে না এখানে কিন্তু উপরে যদি স্ক্রল করে চলে আসে তখন দেখাচ্ছে এই তথ্যটি আবশ্যক মানে ঠিকানা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি পরবর্তী ধাপে কিন্তু যেতে পারবেন না তো এখানে ঠিকানাটা আপনাকে যেভাবে দিতে হবে সেটা হলো সেটা হলো আপনি শুধু আপনার যে মৌজাটা আছে সেই মৌজার নামটাও চাইলে লিখে দিতে পারেন তো আমি এখানে জাস্ট আমার যে মৌজাটা সেই মৌজাটা এখানে লিখে দিলাম মৌজাটা লিখে দেওয়ার পর এবার আমি পরবর্তীতে যখন ক্লিক করবো তখন কিন্তু আমাকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে আমার পেজটা লোড হচ্ছে আমি একটু অপেক্ষা করছি আমাকে কিন্তু পরবর্তী ধাপে এখানে নিয়ে আসা হলো এখন এখানে আসার পর আমি যদি জাস্ট আমার নাম্বারটা বসে পেমেন্টটা করে দিই তাহলে কিন্তু ঠিক আগের মতোই যে পয়সাটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল কিন্তু আপনার যে নতুন যে আপডেটটা শেষে সেই আপডেটের যে অপশানগুলো সেই অপশানগুলো তো আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি এখানে আপনার নতুন যে আপডেটটা শেষে সেটার ভিতরে পরে আপনার নাম ইংলিশে বড় হাতের সবগুলো অক্ষর বড়ো হাতের আইডি কার্ডটা যেভাবে দেওয়া আছে হুব সেভাবে এখানে বসাতে হবে দেন আপনাকে এই ক্যাপসাটা পূরণ করতে হবে তারপর যাচাই করতে হবে দেন আপনাকে এখানে কিন্তু ঠিকানা দিতে হবে যদি আপনি এই তিনটার একটাও মিস করেন তাহলে কিন্তু আপনার যে পর্যাচাটা আছে সেটা ডাউনলোড হবে না তো আপনি এই অপশনগুলো যেই অপশনগুলো ফিল আপ করতে হবে সেগুলোর আন্ডারে কিন্তু আপনি এখানে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের পরে কিন্তু লাল স্টার জন্ম তারিখের পর লাল স্টার জাস্ট শুধু যদি এখানে দেখেন ইমেইলের পরে কোনো লাল স্টার নেই মানে ইমেল দিলেও হবে না দিলেও হবে তো এই ছিল পর্চার যে আপডেটগুলো সে আপডেটগুলো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিন একটা কমেন্টের মাধ্যমে আপনি যদি অন্য কোনো বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম